খেলোয়াড়বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং খুব জোশের সাথেই ব্যাডমিন্টন খেলে চলেছো, কারণ শীতটা খুব মানানসই ভাবেই চলছে। আজ খুব ছোট্ট বিষয়ে একটি ছোট্ট ভিডিও থাকছে তোমাদের জন্য। ভিডিওর বিষয় হলো ব্যাডমিন্টন র্যাকেটের শাফটে কিছু সিম্বল থাকে, যেমন 4U, G5, W3, এরকম কিছু সিম্বল থাকে। এই সিম্বলগুলো দিয়ে কি বোঝায় সেটি নিয়ে মূলত আজকের ভিডিও। এগুলো খেলার মাঠে তেমন কোনো কাজ না লাগলেও একজন খেলোয়াড় হিসেবে এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংকেতগুলোর মধ্যে র্যাকেটের কিছু বৈশিষ্ট্য লুকানো থাকে যেগুলো মূলত এই সংকেত দেখে চিনে নিতে হয়। চলো দেখি সংকেতগুলো কি এবং এর অর্থই বা কি। প্রথমেই দেখে নেব ইউ দিয়ে কি বোঝায়। ইউ দিয়ে ইউনিক্স র্যাকেটের ওজন বোঝায় বা ওয়েট। যেমন সাপটে লেখা থাকতে পারে 5U, 5U, 5U এর অর্থ হল র্যাকেটের ওজন 75 গ্রাম থেকে 79 গ্রাম। যদি 4U লেখা থাকে তাহলে বুঝতে হবে এর অর্থ হল র্যাকেটের ওজন 80 গ্রাম থেকে 84 গ্রাম। আর 3U এর অর্থ হল র্যাকেটের ওজন 85 গ্রাম থেকে 89 গ্রাম। একইভাবে W দিয়ে লিনিং র্যাকেটের ওয়েট বোঝানো হয়। W দিয়ে লিনিং র্যাকেটের ওয়েট বোঝানো হয়। মনে রাখবে 80 থেকে 90 গ্রামের র্যাকেটই খেলার জন্য সর্বোত্তম। এখন দেখব জি দ্বারা কি বোঝায়। জি দ্বারা র্যাকেটের গ্রিপ সাইজ বোঝায়, অর্থাৎ গ্রিপের পরিধিটা কত। যদি G3 লেখা থাকে তাহলে G3 এর অর্থ হবে গ্রিপের পরিধি 3.5 ইঞ্চি। G4 এর অর্থ হলো গ্রিপের পরিধি 4.25 ইঞ্চি। G5 এর অর্থ হলো গ্রিপের পরিধি 4 ইঞ্চি। 4 ইঞ্চি মনে রাখবে G4 গ্রিপটি হলো খেলার জন্য আদর্শ গ্রিপ সাইজ। আশা করি ওজন এবং গ্রিপ সংক্রান্ত সংকেতগুলো তোমরা বুঝতে পেরেছ এবং র্যাকেট কেনার সময় এই সংকেতগুলো তোমাদের প্রভূত হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। আজ আর নয়, সকলে ভালো থেকো, ধন্যবাদ।